দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, আর এই নির্দেশ শুনেই এজলাসে অজ্ঞান হয়ে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মেয়ের কাঁধে মাথা রেখে কান্নাকাটি করেন, বমি করেন এজলাসেই। 6 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের, এজলাসে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী, জ্ঞান হারান তিনি। এদিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই আদালতে সওয়াল করেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা। তার পা ফুলে গিয়েছে, হাই সুগার রয়েছে। বিচারক বলেন সংবিধানে যা সুবিধা দেওয়া হয়েছে তা তিনি পাবেন। আর এরপরেই 24 ঘন্টার মধ্যে মেডিকেল বোর্ড গঠনের যেমন নির্দেশ দেওয়া হয়েছে, এর পাশাপাশি নির্দেশ বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিনে 1 ঘন্টা আইনজীবীর সঙ্গে দেখাও করতে পারবেন। আপাতত বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ঠাঁই হয়েছে মন্ত্রীর, সেখানে নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাংসার আদালত থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ওই হাসপাতাল। তারাই মন্ত্রীর যাবতীয় শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন এবং এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার হাই সুগার, কিডনি প্রায় ড্যামেজ, একটি কিডনি প্রায় ড্যামেজ এবং ইউরিয়া ক্রিয়েটিন সবকটাই খুব হাই। সেই অবস্থার মধ্যে যে কেসের মধ্যে ওনাকে নিয়ে এসছে, আপনারা সবাই লক্ষ্য করেছেন সেই কেসে যখন জজ জিজ্ঞেস করছে তখন ওনারা ঠিকভাবে বলতেও পারছেন না কি কারণের জন্য কোনভাবে এই যে ধারাতে ওনাকে অভিযুক্ত করা হয়েছে সেইটা সঠিকভাবে কোর্টের কাছে ইডির অফিসাররা তারা ব্যাখ্যা দিতে পারছিলেন না, এটা আপনারা সকলেই লক্ষ্য করেছেন। কিন্তু তার পরবর্তী কালে আপনারা দেখলেন যে যেহেতু 6 তারিখ অবধি ইডির কাস্টডিতে কোর্ট অর্ডার দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি কীভাবে অসুস্থ হয়ে গেছেন আপনাদের সবাইয়ের সামনে, উনি সেন্সলেস হয়ে যায় এবং বমি করতে থাকে ননস্টপ। আপনারা দেখতে পেয়েছেন যে এখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত অ্যাপোলো হসপিটালে ওনারা ইডিরা নিয়ে গেছেন, যেহেতু ওখানে ওনার চিকিৎসা চলত অ্যাপোলো হসপিটালের, সেই কারণে আমরা সেই সমস্ত প্রেসক্রিপশান দেওয়ার পর ওনাকে ইডিরা ওনারাও বলেছেন ঠিক আছে আমরা অ্যাপোলো হসপিটালেই নিয়ে যাচ্ছি, তাই ওনাকে এখন অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী 6 তারিখ পর্যন্ত ইডির কাস্টডিতে যেটা অর্ডার দিয়েছেন সেটা কোর্ট দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।